শিশু দিবস উদযাপন ও বাৎসরিক মিলন উৎসব বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের। বনগাঁ স্টেশনে ই রিক্সা ইউনিয়নের সহযোগিতায় পালিত হয় আজকের এই অনুষ্ঠান। শিশু দিবস উদযাপন ও বাৎসরিক মিলন উৎসব বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের আয়োজনে বনগাঁ স্টেশনে ই রিক্সা ইউনিয়নের সহযোগিতায় শিশু দিবস উদযাপন ও বাৎসরিক মিলন উৎসব বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের আয়োজনে বনগাঁ স্টেশনে ই রিক্সা ইউনিয়নের সহযোগিতায় সোমবার বনগাঁ বৈজয়ন্তী ক্লাবের মাঠে আয়োজিত হয় এই অনুষ্ঠান। শিশু দিবসকে সামনে রেখে এদিন আয়োজকদের পক্ষ থেকে প্রায় 250 শিশুর হাতে স্কুল ব্যাগ, পেন, খাতা সহ অন্যান্য শিক্ষা সামগ্রী প্রদান করা হয়। এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন তৃণমূল বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি তথা বিধায়ক বিশ্বজিৎ দাস, বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ, তৃণমূল শ্রমিক সংগঠনের বনগাঁ জেলা সভাপতি নারায়ণ ঘোষ সহ অন্যান্য শ্রমিক নেতা। তৃণমূল শ্রমিক সংগঠনের দাবি, এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে বনগাঁর বিভিন্ন ওয়ার্ডের প্রায় 60 জন পুরুষ ও মহিলা শ্রমিক সংগঠনে যোগদান করেছেন। বনগাঁ সাংগঠনিক জেলার সমস্ত ট্রেডের পক্ষ থেকে শ্রমিকরা এদিনের অনুষ্ঠানে যোগদান করেন। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে শিশু দিবসের কথা তুলে ধরেন জেলার সভাপতি বিশ্বজিৎ দাস। বক্তব্য রাখতে গিয়ে পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ বলেন, শিশুরা আমাদের আগামীর ভবিষ্যৎ। আজকের এই বিশেষ দিনে শিশুদের হাতে সকল সামগ্রী তুলে দেবার জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন অনুষ্ঠানে উপস্থিত সকল নেতৃত্ব। এই বিষয়ে জেলার শ্রমিক সংগঠনের সভাপতি নারায়ণ ঘোষ বলেন, আমাদের দলনেত্রীর নির্দেশে সাধারণ দুস্থ মানুষের সেবা করা, আমরা দলের সৈনিক হিসেবে সেই দায়িত্বই পালন করছি মাত্র। পাশাপাশি তিনি আরো বলেন, আমাদের বনগাঁ সাংগঠনিক জেলা যেভাবে আজকে এই অনুষ্ঠান করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আর আজকে আমাদের শিশু দিবসকে সামনে রেখে প্রায় 250 বাচ্চার মধ্যে আমরা ব্যাগ এবং খাতা থেকে শুরু করে এবং পেন্সিল থেকে শুরু করে সব রকম তাদের হাতে তুলে দিয়েছি। কেননা আজকে আমাদের এই দিনে জওহরলাল নেহরু জন্মিয়েছিলেন, সেই থেকে আমরা শিশু দিবস হিসেবে আমরা পালন করে থাকি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় একটা কথাই বলেছেন, মানুষের সাথে সুখ দুঃখে তাদের পাশে থাকো, তাদের কথা শুনো। সেটা মাথায় রেখে আজকে দুর্গাপুজো, কালী পুজো, ছট পুজো, জগদ্ধাত্রী পুজো চলে গেছে, তারপর আমাদের মিলন উৎসব। কারণ আমাদের এই 34টা ডেট এভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে, তারা আজকে তার সারাটা আজকে এখানে দিয়েছে যে আমরা সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছি। সামনে পঞ্চায়েত, সেই পঞ্চায়েত ভোটে আমরা কি করে এই গঙ্গা বাদ্যা গায়িকাটা স্মরণ নেব, আমরা কি করে মমতা বন্দ্যোপাধ্যায় তুলে দেবো, এটাই হলো আমাদের গঙ্গার সব নেতৃত্বরা আছে, জেলা সভাপতি থেকে শুরু করে চেয়ারম্যান থেকে শুরু করে এবং যুব সভাপতি থেকে শুরু করে এবং কলেজের আমাদের যারা ছাত্ররা আছে তারাও আছে। আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং আইনটিসি ব্লক সভাপতি সবাই আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড, বনগাঁ। নাইস এডুকেশন, কমলপৈত প্রতিষ্ঠিত নাইস এডুকেশন, প্রাইমারি ও এসএসসি টেটের শেষ কথা।